বলো আমায় কেমন লাগছে। আমি তৈরি হয়ে গেছি যেখানে আমরা যাব। অ্যাকচুয়ালি জায়গাটার নাম তোমাদের বলছি না এই কারণে, কারণ পৌঁছে গিয়ে দেখাব। তাই জন্যে এই জামাটা কালকে কিনেছি, এটা স্লিভ অনেকটা বড়ো, হাতাটা গুটিয়ে নিয়েছি, বড্ড গরম লাগছে। ঠিক আছে, জামাটা বেরিয়ে পড়লাম যেখানে যাওয়ার সেখানে, মানে আমি সেটার জন্যে প্রচণ্ড গরম। গাড়িটা আমাদের যেখানে থাকে সেটা পুরো ওপেন একটা জায়গা, প্রচণ্ড রোদ, তাই এসি চালানোর পরেও যেন মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে না, গরম লাগছে। খুব অশান্তির যাওয়া, মানে এইভাবে না যাওয়াতে যদি ক্যান্সেল করে দিতে পারতাম ভালো হতো, কারণ আমার বাচ্চাগুলোকে দেখার লোকের খুব অভাব। লোকে যায় দিদা টিদা কিছু রেখে যায়, আমাদের তো আর সেই জিনিস না, মানে কেউ মানে বাচ্চাদের ভালোবাসবে না, দাদার উপরে ভরসা করে দেখো সে করে রেখেছে, খেয়ে রয়েছে। আচ্ছা, অন্যান্য সময় খায়, যেদিনকে আমরা যাব সেই দিনটাও ঠিকঠাক হয়ে যায়। ও মা আজকেও খেয়ে রেখেছে, আমরা গেছি ঘুরতে তার আগের দিন অব্দিও খেয়েছে। ঠিক আছে, ভালো কথা, খেয়েছিস তুই তো জানিস, আমরা তো বহু আগে থেকে বলে রেখেছি যে আমরা যাব। তাহলে এইরকম করে তুই খেয়েছিস কেন, যেখানে তুই নড়তে চড়তে পারছিস না? আমরা কীভাবে যাব? বাচ্চাগুলো হয়তো এসি চলবে, দরজা খুলে রেখে দেবে, বা যদি বা দরজা বন্ধ করলো হয়তো কিছু বাচ্চা আমার বাইরে রইলো। আমরা মানে মানে বলে পোষা উচিত, যেমন পুষে ফেলে যে আমাদের এই জন্যে ওই আমাদের স্যাক্রিফাইস করতে হবে, কোথাও বেরোতে পারবো না। কোথাও বেরোতে গেলে যদি এইরকম প্রবলেম হয় তাকে সব রকম তার অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে যাওয়া হয়, দুপুরের খাওয়া থেকে শুরু করে কোনো কোনো রকম কার্পণ্য করি না। আমার বাচ্চাগুলোকে রাখবে বলে কোনো কার্পণ্য হয় না, কিন্তু কিন্তু তারপরে দেখো এই অশান্তি, এই অশান্তি। আমি কন্টিনিউসলি ঠাকুরকে ডেকে যাচ্ছি, ঠাকুর আমার বাচ্চাগুলো যেন ঠিকঠাক থাকে। একটা রাত্রির একটা রাত্রির ভুলে গেছে, একটা রাত্রির শুধু আমার বাচ্চা, তাও তো আমরা মেয়ে দুপুরবেলায় খেতে দিয়ে আসলাম, আমরা মেয়ে দুপুরবেলা মানে খাইয়ে আসলো, কারণ ওর ভরসায় যদি আমরা দুপুরবেলাটা রেখে যেতাম তাহলে আমার বাচ্চাটা দুপুরবেলাও খাওয়া হতো না। রাতে কি হবে আমি জানি না, তাও আমি ভাবছি আমার দিদিকে বলবো একটু ওপরে গিয়ে দেখতে যে ও কি করে। কি বলবো বলো, এখনো গাড়িতে তেল ভরবো, ভরবে না না, কালকের অনেকটা বেলা হয়ে গেছিল, এত বুঝতে পারিনি এত দেরি হবে। গাড়িতে তেল ভরবে, গাড়ির চাকায় হাওয়া দেবে, কালকেই বলছিল মা আমি গাড়ির চাকায় একবার হাওয়া টাওয়া দিয়ে আসি, কিন্তু 9:30 যে মেয়েটা বেরিয়েছে তারপর তো খেয়ে বেরোয়নি অনেক বেলা, তাই 1টা বেজে গেছিলো। হ্যাঁ, তখন বলছে এখন গাড়ির চাকায় হাওয়া দেবে, আমি খবর তো গাড়ির চাকায় এখন হাওয়া দিতে হবে না, কালকে আমরা বেরোবো যখন তখন গাড়ির চাকায় হাওয়া দিয়ে নেবো। তো অনেকটা বেলা হয়ে গেল, আর কিছু করার নেই, আমরা অলরেডি চলে এসেছি। আর এটা কোথায় এসেছি তোমাদের কেন বুঝতে পারছো কি না জানি না, তো বলতো কোথায় এসেছি আমরা। আমরা এসেছি JW ম্যারিট, তো এখানে আমরা আজকে নাইটটা স্পেন্ড করব। কালকে সকালবেলায় ব্রেকফাস্ট করি আমরা এখান থেকে, ডিপার্ট করবো। ওকে, তো মেয়ে রিসেপশনে গেছে, ওয়ান্ডারফুল ভিউ। দাঁড়াও ওখানে, এরকম ব্যাপার চলতে পারো,
আরে তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? এদিকে থাকো। হ্যাঁ পুরোটাই তুলছি। তুমি আজ কোথায় এসছো? আমি আজকে ওহো চে ফর জাগুয়ার, জাগু ফর ওয়াটার, জাগু ওয়াটার ম্যারিয়েট। ওকে, তুমি কি আজ পুলে নামবে? হ্যাঁ একদম 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 একদম। অলরেডি জে ডাব্লিউ চলে এসেছি, খেতে বসে গেছি। বাঙালিদের তো তুমি জানোই, এই যে ভাত একটু নিয়েছি, ডাল, মাশরুম, এটা সবই যা নানান রকম খাবারের আইটেম। আমি বুঝতে পারছি না, এটা তো আলু পোস্ত, সবই এখানে। এটা ল্যাম্প, এটা ল্যাম্প, এটা একটা সি ফুড, এটাও একটা সি ফুড, এটাও সি ফুড। তো চলো আমি খেতে বসছি। আর ইয়া ইয়া, আর মেয়ে কী কী নিয়েছে আমি বুঝতে পারছি না, তো খিদে পেয়ে গেছে, তো খাওয়া শুরু করি, চলো। বড়া প্যাকেট ছোটা দামা একদম টেস্টি না, ভূতের রাজা দিল বড়ে এই গন্ধরাজ ভোলটা দাম হচ্ছে। আমাদের এখনো স্মল রাউন্ড হলো, এখন আবার যাব খাওয়ার জন্যই বলেছি। হ্যাঁ আমি আবার ব্যাক সাইড করছি না, ব্যাক সাইড করো। আর মেয়ে নিয়েছে একটা রাউন্ড খাবার, তোমাদের হয়ে গেছে সেটা তোমাদের দেখিয়েছি মোটামুটি। আর আমার মেয়ে নিয়েছে এখানে বাসন্তী পোলাও, ওটা কি পানির না ছানার গাল্লা, আর ওদিকে চিংড়ি মাছের মালাইকারি। আর আমি নিয়েছি এই যে মাটন, আহা, চিংড়ি মাছের মালাইকারি, আর আবার একটু স্টিম রাইস নিয়েছি। আর ইলিশ ভাপাটা আমি বলেছি ওরা দিয়ে যাবে, সার্ভ করবে, চলো। ইলিশ ভাপাও চলে এসছে এই যে। কী খাচ্ছি বলো? মাটন। রান্না বিশেষ ভালো না, এর থেকে আমি বাড়িতে ভালো রান্না। আমি ভালো বাড়িতে ভালো রান্না করি। আমাদের মাটনটা কেউ মনে করে চামচ দিয়ে খাবে, তাহলে সে গাইয়া ভূত। হাটটা চেপাতে পারবো না, এটাই রান্না কিন্তু একেবারে না, তাই তো বললাম রান্না কিন্তু না, মানে প্লেন, মানে আমরা একটা সিম্পল ভাতের রেস্টুরেন্টে ধরো কষা কষা পেলাম, বদল খেলাম, ওটা বেটার দেখ। খাবার দেখছি আমি পাগল হয়ে যাচ্ছি। এবার ডেজার্ট নিয়ে চলে এসেছি। ডেজার্টে আছে কমলাভোগ, রসমালাই, সীতাভোগ, এটা কী বুঝতে পারছি না, এটা ফিরনি টাইপের কিছু হবে। আর আর একটা মুজ নিয়েছি, কী মুজ এটা জানো, খাবার খেতে হয়, খাচ্ছি, মাথার উপর দিয়ে অনেক খাবারের নাম বেরিয়ে যাচ্ছে, তো ব্যাস চলো। তো চলো শুরু করলাম, প্রথমে কী দিয়ে শুরু করছি বলতো? কমলা ভোগ। This is kiwi something.
কিসের কিরকম টেস্ট লাগছে? চাল না মিষ্টি যেতে কাটোরা ছিল না, প্রবলেমটা ওখানে তুলতেই পারছি না। এটা দিয়ে মিষ্টিটাকে ধরে যদি আমি জামাকেও খাইয়েছি, আমার মেয়ে রেখে গেছে, তুমি জামাতেও লাগিয়েছো, কী করবো? খাবার দেখবো না জামা দেখবো কোনটা?